স্মোকিং কসেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কসেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কসেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। এই স্কুলটা একেবারে গোল্লায় গেছে। কেন? আবার পাঁচ ফোড়ন? ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি ওরাই। ঠিক বোঝা গেল না। ওরাই, কিন্তু ওরা নয়, তবে ওরাই। এ তো আরো জটিল হয়ে গেল। কিচ্ছু জটিল হয়নি, আমি বুঝিয়ে দিচ্ছি। না বোঝারও একটা আনন্দ আছে, কি বলে রত্ন? হ্যাঁ, যা বলছিলাম মানে বলতে চাইছিলাম। না না, আপনি বোঝাতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাস সিক্স এর রুমে গিয়ে কি দেখি জানেন? কি দেখলেন? দেখলাম ব্ল্যাকবোর্ডের ওপরে টাকোলা বিরাট একটা ভুঁড়িওলা লোকের ব্যঙ্গচিত্র, আবার তার নিচে লেখা রয়েছে এ ডাক, এ ছবি কার? গোপাল ভাঁড়, এ আমাদের গোপাল ভাঁড়। আচ্ছা, এরকম একটা সিরিয়াস ব্যাপারে আপনাদের হাসির উদ্রেক করলো, বুঝুন, বুঝে দেখুন, নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এই ছবিটা আঁকায়, ছড়াটা লেখায়, কারা উৎসাহ জুগিয়েছে? ছড়াটার ছবিটা আমিও দেখেছি। কই, আমার তো আপনার মতো মাথা গরম হয়নি। কারণ আপনার মাথাটা আমার মাথার সাইজের নয় তো, তাই? তবে আমার মাথায় তো ভগবান আপনার মতো একটা বার্নার বসিয়ে দেননি যে যখন তখন সেটা দপ করে জ্বলে উঠবে। ক্লাস সিক্স এর বাচ্চাটাকে আমিও খুঁজছি। এত সুন্দর ছবি এঁকেছে যে যার ছবি সে একেবারে এক চান্সে চিনে ফেলেছে। অসহ্য! একদম পালাবি না, দাঁড়া, চুপ করে দাঁড়া।
যে পলায়ন করে সে সাধু নয়। বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। বলতো ক্লাস সিক্স এর ব্ল্যাকবোর্ডে যে ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল তার প্রতিভাবান শিল্পীটি কে? একদম ভালো মানুষই দেখিও না, তোমাদের প্রত্যেককে আমি হাড়ে হাড়ে চিনি। বলো কে এঁকেছে? তাকে কি আপনি পুরস্কার দেবেন? আপনিই বা পুরস্কার দেবেন কেন? চপ, ডেপো ছেলে মেয়ে কোথাকার। তোমরা এখানে? আমি তোমাদের সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। যাকে বলে গরু খোঁজা। না, তাতে একটু অসুবিধা আছে। মানে ওদের গরু ভেবে খুঁজবো না নিজে গরু হয়ে খুঁজবো? গোপালবাবু, আমি একটু ওদের সাথে কথা বলতে চাই, মানে শুধু ওদের সাথে। বুঝেছি, তা বলুন, প্রাণ খুলে বলুন, তাতে আমার কি? যত সব ডেপো ছেলে মেয়ে। এদিকে এসো, দাঁড়াও দাঁড়াও, এখানে এগিয়ে এসো, এগিয়ে দাঁড়াও। ছবিটা কে এঁকেছে? আমি জানি তোমাদের মধ্যে কেউ, সত্যি করে বলো, বলো। অর্ক। আর কখনো এঁকো না কেমন? ছবিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। চলা
কিরে, এত সকালে ঘুম থেকে উঠে পড়লি যে? ঘুম ভেঙে গেল, ভালো লাগছিল না। শরীর ভালো আছে তো? বুকে একটা চাপা কষ্ট হচ্ছিল। কোন দিকে? সারা বুকটাতে। ঘরের জানলা বন্ধ ছিল, দম আটকে আসছিল। পাখি হয়ে আকাশে যদি উড়ে যেতে পারতাম খুব ভালো হতো। কত হাওয়া, কত আলো। যদি পারতাম, যদি, খুব ভালো হতো। বলো বাবা। অমর, বোকা বলো না।
তুমি এখন বেরোচ্ছ? কোনো জরুরি কাজ আছে বুঝি? তোমার কি ধারণা জরুরি কাজ ছাড়াও আমি বেরোই? না মানে কাজ আপাতত একটাই, সুদেব মণ্ডল বলে একটা ফালতু লোককে কবজা করা। ওর বাড়ি দোকান আর লাগোয়া জমিটা আমার চাই। সুদীপ মণ্ডল নীরের বন্ধু অমলের বাবা? এটা ফিকিরির ছেলেকে আমার ছেলের বন্ধু বলতে তোমার সম্মানে একটু বাদল না গুলশান। সেই ফিকিরির জমিটাই তো তুমি নিতে চাইছ। তুফান ইসলাম যা চায় তা সে পায়। তুমি যা করতে চাইছো তাতে ওদের কোনো ক্ষতি হবে না তো? শোন, হায় আল্লাহ। সাহেব, ওই যে সুদেব, ডেকে আনবো? না, হর্ন বাজাও। সাহেব, আপনি কেমন আছো সুদেব? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছে। খুব ভালো। তোমার সঙ্গে কথা ছিল। ভেতরে আসুন সাহেব, গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ুক। বাড়ি বই যখন কথা বলতে এসেছি তখন আর গরিব বলি কি করে? ছি ছি ছি, একই কথা বলছেন সাহেব। সুদেব, যা বলতে এসেছি সেটা সোজাসাপটা বলে ফেলাই ভালো। আগে বলুন, তোমার এই বসত বাড়ি আর তার চারপাশের জমিটা আমার চাই। মানে কি বলছি বুঝতে পারছো না বোধ হয়? চাই মানে দখল করার কথা বলছি না, ভালো দাম দিয়ে জমিটা কিনে নিতে চাই। কিন্তু সাহেব, এটা আমার পৈতৃক জমি, এর সাথে অনেক দিন ধরে আমাদের পরিবারের সুখ দুঃখ জড়িয়ে আছে। এই জমি ভিটে আমি কোনোদিন বিক্রি করতে পারবো না সাহেব। সুখ দুঃখ জড়িয়ে আছে সে সুখ দুঃখের ভালো দাম পাবে। আমি তোমায় যে টাকা দেবো তাতে তোমার সুখের মাপকাঠিটা আরো অনেক উঠে যাবে। তবুও না সাহেব, অনেক টাকা পেলেও আমি এই জমি ভিটে কিছুতেই বিক্রি করতে পারবো না। এটাই তাহলে তোমার শেষ কথা? তোমার সুখের মাপকাঠিটা একটু বাড়িয়ে দিতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। তোমার দুঃখের মাপকাঠিটার দিকে একটু নজর রেখ, বলা তো যায় না কি থেকে যে কি হয়ে যায়। আরে আপনি? নমস্কার নমস্কার নমস্কার। এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। আমি আপনাকে বিরক্ত করলাম না তো? নট এট অল, প্লিজ সিট ডাউন। আপনিও। হ্যাঁ বলুন। রু পড়াশোনা কেমন করছে? ভালোই, ও তো প্রতি বছর ফার্স্ট হয়। ও ফার্স্ট আর ছিলাম সেকেন্ড, এ তো বাঁধা। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। গল্প? হ্যাঁ, ঝিলম রুকে অসম্ভব ভালোবাসে। ওকে ছাড়িয়ে ঝিলম ফার্স্ট হতেই পারে, কিন্তু ও ইচ্ছে করে হয় না। ঠিক বুঝলাম না। আসলে রুর মা বাবার না থাকার দুঃখটা ঝিলম খুব ফিল করে। ও আবার ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে নতুন করে দুঃখ পাক, এটা ঝিলম কখনোই চায় না। আমাদের বয়সে এসেও কি আমরা এরকম সুন্দর মনের পরিচয় দিতে পারি? সত্যি এদের মন কত পবিত্র, তাই না? আসলে হঠাৎ করে দাদা বৌদি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে রুহ আমার কাছেই মানুষ। ঝড়ের রাতে আমরা যেমন দুটো হাত দিয়ে প্রদীপের শিখাকে আগলে রাখি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আমিও ঠিক তেমনিভাবে আমার ভালোবাসা দিয়ে
রুকে আগলে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। মেয়েটা বড্ডই অভিমানী, বড্ডই অভিমানী। আপনার মতোই সুন্দর মন পেয়েছে ও। আপনাদের বাগানে গোলাপ গাছে প্রথম যে সাদা গোলাপটা ফুটেছিল সেটা ও এনে আমাকে দিয়েছিল। আখরোট কাঠের বাক্সে সে গোলাপ আজও আছে। সে তো অনেক দিনের কথা, এতদিনের সব ধুলো হয়ে গেছে। সে ধুলোতে আমি আজও সুগন্ধ পাই, ভালোবাসার সুগন্ধ। ম্যাডাম, বাপ মামার ওই মেয়েটার কাছে আপনার মনের দাম কোটি টাকার সমান। সুদাম মন্ডল, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে যেখানে থাকছ সেখানকার ভগবানের সঙ্গে পাঙ্গা নিচ্ছ? কে ভগবান? এই তো সালা দু নম্বরই করছো। এখানে থাকো আর এখানকার ভগবানকে চেনো না? হ্যাঁ, এটা সারা ন্যাকামি না খচরামি? আমার ভগবান অন্য, স্বর্গে থাকেন। সুদেব মন্ডল, দিনকাল বদলে গেছে। ইলেকট্রিক ট্রেনকে পেছনে ফেলে হুস করে ছুটে যাচ্ছে পাতাল রেল। স্বর্গ নয়, এবার পাতালের গেম শুরু হয়ে গেছে। তোমার যা বলো স্পষ্ট করে বলো, আমার কাজ আছে। তোমার এখন একটাই কাজ, বাড়ি আর জমির দলিলটা এখানকার ভগবান তুফান ইসলামের হাতে তুলে দেবো। কখনো তা হবে না, কখনো তা হতে দেবো না। লোহা একবারই চায়। না পেলে লোহা কেড়ে নেয়। চেষ্টা করে দেখো, থানা পুলিশ বলেও একটা কথা। এখানকার থানা পুলিশ আইন আদালত এখন সবই ভগবানের হাতে। আমাকে চেনো তো? আমি লোহা। হ্যাঁ তো, মরছে না পড়া লোহা। কি কি করবে তুমি? লোহা মারলে মরে, নড়ে না। লোহা আমাকে এত বড় কথা বলে গেল, এখন এখন আমি কি করি জানি না। আমার কপালে কি আছে বাবা? হ্যাঁ, কোথায় গিয়েছিলে বাবা? তোমার কি শরীর খারাপ বাবা? শরীর খারাপ না, কই না তো। তাহলে কি তোমার মন খারাপ? বাঁচবো না আমরা, আর বাঁচবো না রে বাবা। আমাদের আর বাঁচতে দেবে না বাবা। কে বাঁচতে দেবে না আমাদের? ওই তুফান ইসলাম। নিজের বাবা? হ্যাঁ। তোমার এই কথা মনে হচ্ছে কেন বাবা? উনি আমাদের বাড়ি জমি মুদির দোকান সব কিনে ভেঙে চুরে বাজার বানাবেন। উনি জেদ ধরেছেন, আমাকে ওনার কাছে সব কিছু বেচে দিতে হবে। উনি চাইলেই আমরা দেব কেন? না দিলে কেড়ে নেবে। আমাকে আমাকে শ্বাস দিয়েছে। ওর কাছে টাকা আছে, ক্ষমতা আছে, লোকবল আছে, আমাদের তো কেউ নেই। আছেন বাবা, তুমি ভয় পেও না, আমাদের সঙ্গেও একজন আছেন। কে আছেন? যাদের কেউ নেই তাদের সঙ্গে তিনি আছেন, ভগবান আছেন বাবা। এখানে হঠাৎ করে ডাকলো কেন? সেসব কিছু বলেন না, এসটিডি বুথ থেকে
ও ফোন করে বলল আমাদের পাঁচজনকে এখানে আসতে ডাকলো কেন? ওর নাকি কি কথা আছে? নিশ্চয়ই প্রয়োজন। হ্যাঁ হতে পারে। ওই দেখ অমল আসছে। ওই তো অমল আসছে। ও তাহলে চল ওকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চল চল। তোরা কি অনেকক্ষণ এসেছিস? না বেশিক্ষণ না। আচ্ছা তুই হঠাৎ আমাদের ডাকলি কেন রে? একটা কথা বলার ছিল। কি কথা? নীর, হ্যাঁ, তোর বাবা আমাদের বাড়ি আর দোকানের চারপাশের জমিটা কেড়ে নিতে চাইছেন। মানে তোদের জমি উনি কেড়ে নেবেন কেন? ওনার নাকি খুব দরকার, এ ব্যাপারে উনি খুব জোর করছেন। যেভাবেই হোক উনি আমাদের জমিটা কেড়ে নেবেনই। নেবেন মানে? আমি নিতে দেবো না, এটা অন্যায়। তুই পারবি আঙ্কেল কাটকাতে? ঝগড়া করিস না কিন্তু আঙ্কেলের সঙ্গে, ভালোভাবে বুঝিয়ে বলিস। নীর তুই একটু চেষ্টা করে দেখ, নীর না হলে আমরা খুব বিপদে পড়বো। চেষ্টা নয়, আমাকে আব্বাকে যে করেই হোক রাজি করাতেই হবে। ১৫ উপস্থিত। ১৬ প্রেজেন্ট প্লিজ। এটা বাংলা ক্লাস, বাংলায় উপস্থিত বলো, বসো। ১৭ উপস্থিত। ১৮ হ্যাঁ গুরু। মানে? ইয়েস স্যার এর বাংলা। ইয়েস মানে হ্যাঁ, আর স্যার মানে গুরু। এই চুপ চুপ। তপন বলো তো ভগবান কোথা থাকেন? মন্দিরে আন্টি। মিলি তুমি বলো তো ভগবান আর কোথা থাকেন? চার্চে আন্টি। গুড। শুভমিতা? আকাশে মানে স্বর্গে। ঠিক বলেছো, বসো। আন্টি আমি বলবো? কি বলবে? যে ভগবান কোথায় থাকে? ওরা তো বললো। ওরা যা বললো তার বাইরেও একটা জায়গা আছে। আরও একটা জায়গা? কোথায় শুনি? বাথরুমে আন্টি। কি বাথরুমে? সত্যি আন্টি, মা বলেছে। মা তোমাকে বলেছেন ভগবান বাথরুমে থাকে? মায়ের নামে মিথ্যে কথা বলছো। মিথ্যে না আন্টি, সত্যি। সেদিনকে আমি অনেকক্ষণ ধরে বাথরুমে স্নান করছিলাম, মা বাথরুমে দরজায় ধাক্কা মেরে বলল, হায় ভগবান তুমি এখনো বাথরুমে? এত বড় মাছের মাথা! আজকে কিটি ফিরে এনেছিস? গোপাল স্যারকে দেখেছিস? আরো মোটা হয়েছে। আরে গোপাল স্যার নয়, গোপাল ভাঁড়। হ্যাঁ তাই তো, গোপাল ভাঁড়। মাধব বড়ি করতে হবে না। তা আমি যে বানান শিখে আসতে বলেছিলাম, বানান শিখেছিস? বানানগুলো স্যার ঠোঁটে ডগায়। তা ঠিক আছে, এখন ভেতরে রেখে দাও, যখন বলবো তখন বের করো। বলো তো একজন শিশু আর একজন নাবিকের মধ্যে কি তফাত? বলো কে পারবে? ওমা কেউ পারবে না, কেউ জানো না। আন্টি নাবিক মানে কি? আন্টি নাবিক মানে যে জাহাজ চালায়। এ তো সোজা, এ তো আমিও পারবো। বলো। একজন সমুদ্রের মধ্যে বিছানা করে আর একজন বিছানার মধ্যে সমুদ্র করে। হ্যাঁ আচ্ছা, এই তুই বল, এই কুজ্জটিকা বানা বল। ওই স্যার কয় হস্যু কু, ওই জয় জয়। আর বিড়বিড় করতে হবে না, আমি বুঝেছি। তুমি তুমি দাঁড়িয়ে আমি বলবো স্যার। তুমি তোমরা তো চারজনে ওই এক গোয়ালের গরু। পারবো স্যার। ঠিক আছে আচ্ছা, দেখি লেডি বিদ্যাসাগর কি বলে। কু চটপটি আমরা যেন ওস্তাদ।
অন্যায় ভুল ভাল ছুটরে দিয়ে সয়ে যায় আগুনের আঁচ, আমরা সবাই একশো আবার, আমরা হই বিশ্ব আমার পাঁচ। অন্যায় ভুল ভাল ছুটরে দিয়ে সয়ে যায় আগুনের আঁচ, আমরা সবাই একশো আবার, আমরা হই বিশ্ব আমার পাঁচ। অন্যায় ভুল ভাল ছুটরে দিয়ে সয়ে যায় আগুনের আঁচ, আমরা সবাই মিলে একশো আবার, আমরাই বেসামাল পাঁচ। সইতে পারি না অন্যায় কেউ যদি করে অপমান, সইতে পারি না অন্যায় কেউ যদি করে অপমান, শাস্তি পাবে সে আমাদের কাছে। তোদের বন্ধু অমলকে বলে দিবি স্যার যা বলছেন যেন নীরের বাবা। ওনাকে আমরা অঙ্কল বলি। ওসব জানি না, যা বললাম তোদের মাথা রাখবি। হ্যাঁ তুই না, তুমি বলো। আরে বাবা, তাই নাকি? ঠিক তাই। যা বললাম তোমাদের কথাটা মনে রেখো। মনে রাখা যাবে না। মানে ও কথা আমরা বলতে পারবো না। বলতে পারবি না মানে কি রে? লোহা আছো লোহা থাকো, নিজেকে ইস্পাত ভেবো না, বুঝলে? ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আমিও দেখছি। তুমি তো আমার আব্বাজানের চোখ দিয়েই দেখো, নিজের চোখে আগে দেখতে শেখো, তারপর দেখো। বড্ড বার বেড়েছে তোমাদের। হ্যাঁ আমাদের বার খুব ভালো, আমরা রোজ একদিন করে বাড়ি। আচ্ছা ঠিক আছে। কি গো শুনছো, অনেক রাত হয়ে গেল, খাবে চলো, এখনো বসে আছো? এসো এসো। শোনো, হ্যাঁ একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিতে চাই। কি কথা? নীর যেন ওই মুদি দোকানের ছেলেটার সাথে না মেশে। মুদির দোকান? আর ওই সুদেবের কথা বলছি, অমলের বাবা। ও কিন্তু। কোনো কিন্তু নেই, আমি চাইছি না মিশবে না, ব্যাস। ছেলেটার দোষটা কোথায়? ওর দোষ ও একটা হিন্দু ছেলে। আর আমার ধারণা সেটাই যথেষ্ট। আচ্ছা বুবার অর্ককে আমরা যেখানে পাঠালাম সেই কাজটা কি ওরা ঠিকভাবে করতে পারবে? আচ্ছা আমি আর তুই গেলেই তো ভালো হতো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন, বুব্বা ছোট বলে? না না সেই ভয় অন্তত আমার নেই, বুব্বা সাইজে ছোট হলেও ধানি লঙ্কা যেখানে যায় জ্বালিয়ে দেয়, আর ওর করতে বুদ্ধি হেভি শার্প। তাহলে তোরা যেতে চাইছিস কেন? কথায় বলে লেডিস ফার্স্ট, যেখানে যায় সেখানেই সাকসেসফুল হয়। কারেক্ট, তাই আমরা আমাদের যাওয়ার কথা ভাবছিলাম। ঠিক বলেছিস। আরে তোরা চিন্তা করিস না, ওদের যে কাজে পাঠিয়েছি ওরা নিশ্চয়ই সাকসেসফুল হবে। ভগবান যেন তাই করে। এখানে যারা আমাদের ভালোবাসেন তারা বলেন নাকি আমরা হলাম ভগবানের দূত। তাহলে তো ভগবান আমাদের কথা শুনবেনই। শুনবেন তো অবশ্যই, আমি একবার মনে করিয়ে দিলাম, হাজার কাজে ব্যস্ত থাকেন তো। তুমি ভুল জানো সুজাতা দি, এরা এই শহরের অনেকের উপকার করেছে এবং করে। যারা মন্দ পথে চলে
তাদের ভালো পথ চিনিয়েছে। অন্ধকারে হারিয়ে যেতে না দিয়ে হাত ধরে আলোর পথ দেখিয়েছে। বাজে কথা, এসব আমি বিশ্বাস করি না। ওদের অ্যাটিটিউড ডিস্ট্রাকশনের। ডিস্ট্রাকশন? চৈত্রের চিতা ভর্ষে উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ঢালি বুকে মৃত্যুর যে আসিছে আজকাল বৈশাখী শুনি টঙ্কার তার পিনাকে চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। ধ্বংসের মধ্যেই তো সৃষ্টি লুকিয়ে থাকে সুজাতাদি, সবাই তা বুঝতে পারে না, কেউ কেউ পারে। তুমি বোধহয় সেই কেউ কেউ এর মধ্যে পড়ো। হয়তো হয়তো তাই। এই দেখ কি পড়ে আছি রে। প্রথম প্রথম আমি ওদেরকে জঞ্জাল ভেবে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। সেটাই তো উচিত ছিল। আমি পারিনি সুজাতাদি। ওদের প্রতি এটা তোমার অনর্থক দরদ শকুন্তলা হিসাবের কোনো মানে নেই। হ্যাঁ, আমি ওদের ভেবেছিলাম, কিন্তু হঠাৎ যে আমার চোখে পড়ল। কি চোখে পড়ল শুনি? আবর্জনা বলে আমি যাদের দুহাতে ঠেলে সরিয়ে দিতে চেয়েছি, আমি যে দেখতে পেয়েছি সেই আবর্জনার মধ্যে ফুল ফুটে আছে। ফুল? হ্যাঁ সুজাতাদি, ওদের পাঁচজনের মনে নির্যাস নিয়ে আবর্জনার মাঝে এক ফুল হয়ে ফুটেছে। এসব তোমার উদ্ভট কল্পনা। না না সুজাতাদি, এ আমার কল্পনা নয়, এ সত্যি। ওদের মধ্যে যে বিশ্বাস আমি পেয়েছি সেটা যে কল্পনা নয় সেটা প্রমাণিত। এই দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। বলতো কি? আরে ঠাম্মি আমাদের নিজের রাতে খাওয়াবে বলেছে। বোকা হলে তোর বুদ্ধি আছে। রু, সরি সরি, রাগ করো না কাকা। এখন তো এরকমই চলছে ভাই। কি হলো রে রু? নীরকে বলছিস কাকা? আমাকে বলছিস ভাই? তাহলে রবিবারে ঠাম্মির বাড়িতে খাওয়া ফাইনাল তো? আমাদের কিন্তু ঠাম্মিকে সাহায্য করতে হবে। সে তো অবশ্যই। আমরা সবাই 8টার মধ্যে ঠাম্মির বাড়িতে চলে যাব, ঠিক আছে? তাহলে এটাই ফাইনাল? ফাইনাল! হ্যালো রু। ও বল, তুই কি? ডাল। আর তুই? চাল। হ্যালো। হ্যাঁ ঝিলাম বলছি। হ্যাঁ বল। আচ্ছা তুই কি আনছিস রে? ভেজিটেবলস। আর তুই? ও আমি? আমি বিস্কিট, আচার আর পাউরুটি। বুব্বা এখনো আসছে না কেন রে? ও তো সবসময় লেট করে। লেট করে না, লেট হয়। হবে কেন? কই, আমাদের তো লেট হয় না। আমরা বড়, আমাদের পায়ে স্টেপিং ও বড় বড়। বুব্বা ছোট, তাই বুব্বার পায়ে স্টেপিং ও ছোট ছোট, তাই ওর দেরি হয়। ও তো লেট রাম আসছে। এই পাকাটা ছাড়া আমি কিছু আর ম্যানেজ করতে পারলাম না। বাহ, ভালো জিনিসই ম্যানেজ করেছিস। বেশ, আমাকে খেতে খেতে যাওয়া যাবে। আস্তে আস্তে ঝিলাম, ধারা ধারা আস্তে।
বসতে প্লিজ না আসতে আমাকে কিছু বসতে দিস না আমি তোকে আজকে ফেলে দেব না পড়ে ফেলে দেব না আমাকে বসতে দে না প্লিজ আমাকে করিস না না পড়ে যাব প্লিজ করিস না প্লিজ না 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 প্লিজ বসে দে না তখন থেকে না প্লিজ ছাড় না প্লিজ চলে আগে পড়ে দে বলে দিলাম প্লিজ প্লিজ ছিল ম্যাম কেন করছিস প্লিজ আমি পড়ে যাব না না করিস না প্লিজ প্লিজ না আমাকে বসতে দে বলছি না করিস না প্লিজ यार কি হচ্ছে নাকি বসে বসে প্রহর গুনছে আরে সময় সময় কতক্ষণে খিচুড়ির হাড়িটা নাববে যা বলেছিস বুব্বাটা না হেভি পেটুক একদম আ যা গন্ধ বেরিয়েছে না ঠাম্মি একেবারে পোলাও এর মতন হচ্ছে খিচুড়ি আর তুই পোলাও এর গন্ধ পেলি কোত্থেকে না মানে মানেটা অন্য মানে কি ঠাম্মি জোরদার খিদে পেলে এরকমই হয় খিচুড়ি থেকে পোলাও এর গন্ধ পাওয়া যায় সত্যি খিদেটা না আমার হেভি পেয়েছে গো আচ্ছা আচ্ছা চল চল ঠাম্মির কাছে চল 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 আরে ভালো করে দেখ না বসে আছে হ্যাঁ দেখেছি তো হ্যাঁ ওদিকটা দেখ দেখ আরে সব দেখেছি কোথাও নেই আরে দেখ না ওদিক আচ্ছা ঠাম্মি খিচুড়ি কি রেডি আর একটু বাকি আমার কিন্তু খিচুড়ি খেতে হেভি ভালো লাগে অনেকটা খাবো আচ্ছা আচ্ছা ঘিও তো আনা হয়েছে ঘি দিয়ে খিচুড়ি যে লাগবে না গপ গপ করে তুই আবার সব খিচুড়ি যেন খেয়ে নিস না আমরাও তো খাবো ব্যাস খিচুড়ি রেডি এই অর্ক নীর ঠামি খিচুড়ি না খাচ্ছে এই তাড়াতাড়ি চল চল হ্যাঁ চল 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 কি দারুন গন্ধ বেরিয়েছে দারুন দারুন আছে খিচুড়ি নেমেছে রুও এমন করছে যেন প্লেন থেকে প্রাইম মিনিস্টার নেমেছে চা খেতে পেয়েছে খিচুড়ি এখন আমার জন্য আপাতত প্রাইম মিনিস্টার হ্যাঁ হ্যাঁ আমার জন্য তাই আর একটু খিচুড়ি দেবে ঠাম্মি আগে ওটা খেয়ে নে হ্যাঁ যা টেস্ট হয়েছে না ওয়াও একেবারে ফাটাফাটি কোনো কথা হবে না ঠিক বলেছিস ভালো হয়েছে রান্না ভালো লাগছে তোদের খেতে হ্যাঁ মানে গুড বেটার বেস্ট টেস্টের সঙ্গে বেস্ট দারুন মিল খা পেট ভরে খা তোদের খাইয়ে মনে হয় আমি যেন নারায়ণ সেবা করছি শুধু নারায়ণ না ঠাম্মি দুজন লক্ষ্মীও আছে আচ্ছা আপনারা কি মনে করেন যে এ ব্যাপারে আমাদের কমপ্লেন করা উচিত নয় উচিত মানে যাকে বলে শুধু উচিত নয় অবশ্যই উচিত ছেলে মেয়েগুলো একেবারে গোল্লায় যাচ্ছে আপনি বলছেন যে সীমা ছেড়ে অসীমের দিকে এগিয়ে যাচ্ছে এই আপনার এক দোষ অশেষবাবু রবীন্দ্রনাথের ভক্ত বলে সবসময় রবীন্দ্রনাথের রেফারেন্সে কথা বলেন এ রেফারেন্সটা কি ফালতু পাগলের দাড়ি আছে বলে রবীন্দ্রনাথের দাড়ি কি আরে বাবা কথা হচ্ছিল তিনটা বিচ্ছু ছেলেকে নিয়ে তার মধ্যে রবীন্দ্রনাথ আসে কোত্থেকে আসে নয় আসুন একটু সম্মান দিয়ে কথা বলো সুজাতাদি তাছাড়া তোমার কথার মধ্যে আর একটা ভুল থেকে গেছে কি ভুল তুমি বললে তিনটে বিচ্ছু ছেলে তা তো নয় আর কে আছে তিনজনই তো কেন এই পাঁচজনের মধ্যে তো দুটি মেয়েও আছে তারা কি ধোয়া বেলপাতা তাদেরও তো গুণের শেষ নেই বেহিসেবি জীবনটাও কিন্তু একটা নতুন ধরনের জীবন গোপাল বাবু মনে পড়েছে মনে পড়েছে কি মনে পড়েছে সুজাতাদি ওই পাঁচজন মানে পাঁচ ফোড়ন আপনাকে আড়ালে আবডালে কি বলে ডাকি জানেন কি বলে সবাই তো আপনাকে বলে গোপাল স্যার আর ওরা নামটাকে একটু পাল্টে বলে গোপাল ভাঁড় আচ্ছা অশেষ বাবু এটা কি আপনার হাসি উদ্রেক করলো মানে ডাক্তার মধ্যে যে একটা বেশ নতুনত্ব আছে সেটা কিন্তু বলতেই কিন্তু যাই বলুন এই ব্যাপারটার মধ্যে যে বেশ একটা বিশুদ্ধ বাদরামি আছে এটাও তো বোঝা যাচ্ছে যা ক্লাস শেষ হয়ে গেল
শুধু শুধু সময় নষ্ট হলো, কিন্তু কমপ্লেনটা যে কিভাবে করা হবে সেটাই ঠিক করা হলো না। তা কমপ্লেনের বিষয়টা কি সুজাতাদি? পাঁচ ফোড়ন। ওফ, সেই পুরনো কাশুন্দি? কাশুন্দি ব্যাপারটা না আমার বেশ লাগে। ও, কাঁচা আম দিয়েছে লাগে না, দারুণ। আহ রত্না। আচ্ছা সুজাতাদি, ওদের পাঁচ ফোড়ন না ভেবে একটা ফুলেও তো পাঁচটা পাপড়ি হয়, তেমন ফুল ভাবা যায় না? বাবা বাবা, সুন্দর উদাহরণ। মোটেই নয় ফুল, ওরা মোটেই নয় ফুল। হলেও এ ফুল কোনো পূজোতে লাগে না, ওই দক্ষ যজ্ঞতে লাগতে পারে। ফুল না হলেও ওরা কিন্তু সব সাবজেক্টে ফুল মার্কস পায়, আর এ ব্যাপারে সব সময় ওরা আপনাদের হারিয়ে দেয়। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, বলবো? আমার সাথে কথা বলবে তার জন্য পারমিশন নেওয়ার কি দরকার গুলশান, বলো। বলছিলাম সুদেববাবু যখন জমিটা দিতে চাইছেন না তখন আমি কাউকে কথা দিয়েছি গুলশান? তুমি তো জানো তুফান ইসলাম কথার খেলাপ করে না। কিন্তু মনোবালিন্য করে কি বারবার এক কথা বলে বিরক্ত করছো কেন? তুমি তো জানো বিরক্ত হলে আমার জেদ বেড়ে যায়। আঙুর ফল টক, এদিকে আয়। তাহলে আগামী রবিবার আমরা কি করছি? অমলের সঙ্গে কিন্তু আমাদের অনেকদিন দেখা হয় না। আমি তো শুনেছি ও এর মধ্যে অসুস্থ হয়েছে। কে বললো তোকে? ওদের ক্লাসে পড়ে আবির বলে একজন ছেলে, সে বলেছে। অমলের কিন্তু মাঝে মাঝেই অসুখ করে, ভালো ডাক্তারও দেখাতে পারে না। অমলের সঙ্গে কিন্তু আমাদের একবার দেখা করা উচিত। হ্যাঁ উচিত। হ্যাঁ, তাহলে কবে? ওই তো অমলের বাবা আসছে। আসছে কি রে বুব্বা, আসছেন বলতে পারিস না, ব্যাড হ্যাবিট। সরি, চল। মেসোমশাই কেমন আছেন? মেসোমশাই, অমল কেমন আছে? ভালো নেই। কেন, কি হয়েছে অমলের? মধু ডাক্তার ধরতে পারেনি, তারপর হাসপাতালে দেখিয়েছিলাম, কয়েকটা পরীক্ষা করতে দিয়েছে। করেছেন? না, এখনো করানো হয়নি। দেখি, করাতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ পারলাম। ব্যবস্থাটা আমাদেরই করতে হবে, দেরি করলে চলবে না। এবার আমরা কোথায় যাচ্ছি? যা ঠিক করা আছে সেখানেই। কোথায়? চুপ চুপ চুপ। খুনকুনে বুড়ির নিশ্চয়ই জ্বর এসেছে। হ্যাঁ, বিড়বিড় করে জল জল বলছে। বুড়ি নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। বুড়ি খারাপ তাই কষ্ট পাচ্ছে। ও কথা বলছিস কেন? কেউ কষ্ট পেলে তার জন্য আমাদের কিছু করা উচিত। কি করা যায় বলতো? আগে ভেতরে চল, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল 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 চল। গা পুরো পুড়ে যাচ্ছে, খুব জ্বর। কিন্তু আমাদের কাছে তো কোনো ওষুধ নেই। ওষুধ নেই তো কিনে নিয়ে আয়। কিনে আনবো? ওষুধের দোকানে কি জ্বরের ওষুধ চাইলে দিয়ে দেবে? আচ্ছা চ বুব্বা, আমরা ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ চ, তাড়াতাড়ি আসবি। চিন্তা করিস না, এক্ষুনি চলে আসছি। হিরু, জলপটটা দিলে কেমন হয়? ঠিক বলেছিস, ইহা তো জল। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আ
ভেবেছিলাম। এই ওষুধটা এক্ষুনি একটা খাইয়ে দে। জলদি জলদি। হ্যাঁ দিচ্ছি। দিদা আমরা না গেলে কিন্তু বুড়ির খুব বাজে অবস্থা হতো, তাই না? একবার দেখে এলে হতো। বুড়ি ঘুমোচ্ছে তো, চল তো ঝিলাম একবার দেখে আসি। হ্যাঁ চল। দেখ বিড়বিড় করছে না, ঘুমোচ্ছে, আর জ্বর নেই মনে হচ্ছে। কপালটাও তো ঠান্ডা, আর কষ্ট পাচ্ছে না। আমরা ওর কষ্ট সারিয়ে দিয়েছি। হ্যাঁ এই চল চল চল। খুনখুনে বুড়ি জানতেই পারলো না আমরা ওর জন্য কি করেছি। না পারলো না, ওকে যে আমরা ভালো করতে পেরেছি তাতেই আমাদের আনন্দ। সেটা ঠিক। কাল রাতে লোহা এসেছিল আমাদের বাড়িতে। কেন? আব্বা ডেকেছিল বোধহয়। ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। কেন? ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলাম। আপনি তাহলে কি চাইছেন? সুদেব যেমন আমাকে তার জমিটা দিতে রাজি নয়, আমিও তেমনি তাকে একটাও নিঃশ্বাস ফেলতে দিতে রাজি নই। তাহলে কি আপনি কচি খোকার মতো কথা বলুন না লোহা। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? আপনার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার হাতে আয়ু রেখা ভাগ্য রেখা সব মুছে গিয়ে একটা রেখাই স্পষ্ট হয়ে উঠেছে, খুনের রেখা। আর আপনার এই কথাটা বুঝতে পারবো না স্যার। তাহলে ন্যাকামি করছো কেন? আপনি কি চাইছেন? ফিনিশ না হাফ ফিনিশ? ফিনিশ ফিনিশ। বাপ বেটা দুজনকে রিভলভার বা ছোড়া বাড়িতে রেখে একসনে যাবে। তাহলে কিভাবে? আগুনে পুড়ে মরলে দোষটা আগুনের হয়, অন্য কারো নয়। ঠিক বলেছেন, একেবারে সেফ গেম। দেশলাই কাটিতে তো আর আগুনের ছাপ থাকে না। আব্বা লোহাকে দিয়ে অমূলদের ক্ষতি করাতে চাইছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? যে করেই হোক আমাদের লোহাকে বোঝাতেই হবে, যাতে ও কাজটা না করতে পারে। কিন্তু লোহা কি বুঝবে? লোহা যা খারাপ লোক, কি করে বোঝাবো আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। না না, আমি প্রাইভেট টিউশন করি না। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে আমি চিনি। দেখুন, ওর যদি কোনো অসুবিধে হয় তাহলে ওকে আপনি আমার কাছে পাঠাতে পারেন। হ্যাঁ ঠিক ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ আন্টি। আরে কি ব্যাপার, তোমরা কিছু বলবে আমায়? আপনি তো অমলকে চেনেন। অমল যে তোমাদের বন্ধু? হ্যাঁ। ওদের একটা বিপদ হয়েছে। বিপদ? সে কি? এসো এসো, ভেতরে এসো, এসো সবাই বসো। হ্যাঁ এখন বলো তো ব্যাপারটা কি আন্টি। ওদের বাড়ি দোকান আর চারপাশের জমিটা কিনে নিতে চাইছে। কি? আমার আব্বা। তোমার আব্বা কিনে নিতে চাইছেন? মেসুমশাই মানে অমলের বাবা বিক্রি করতে রাজি নন। নীরের বাবা খুব জোর করছে আন্টি। জোরটা উনি কাকে দিয়ে করাচ্ছেন তা আমি জানি, লোহা। ঠিক বলেছেন আন্টি, আমরা চাইছি জমিটাকে বাঁচাতে,
বাঁচাতে হলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ আন্টি? কি করতে হবে আমাদের? লোহাকে তোমাদের বশে আনতে হবে। পারবে তোমরা? পারবো। ছুটে আসছে রাজা দানা। হ্যাঁ তাই তো, ছুটে আসছে। কেন, কেউ তাড়া করেছে নাকি? মনে হয় না। আসলে রাজাদার মাথা ঠিক নেই তো, তাই কি করে তারও ঠিক নেই। দেখেছো, দেখেছো তোমরা? কাকে? দোলা, যে মেয়েটা খুব দুলে দুলে হাঁটতো, খুব ভালো ছড়া বলতো। তুমি লোহাদার বোনের কথা বলছো? কে লোহা? এ নামে তো আমি কাউকে চিনি না। দোলা, দোলা কোথায় হারিয়ে গেল? খুব ঝামেলা হচ্ছিল, ভীষণ ঝামেলা। কিসের ঝামেলা রাজাদা? নস্কর পাড়ার হাত কাটা নিতাইদের সাথে আমাদের ঝামেলা। দুম দাম বোমা ফাটছিল, আর তার তার একটা আঘাতে মেয়েটা হারিয়ে গেল। কি রে রাজা, তুই কাউকে না বলে ঘর থেকে বার হয়েছিস? চল ঘরে চল, তোকে নিয়ে আমার বড় চিন্তা হয় রে। আমি একটা কথা ভাবছি। আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে। আমরা লোহাদার কাছে গিয়ে তার বোনের কথা তুলব। বোন মানে দোলা? সে তো নেই। এটাই তো লোহাদার উইকনেস। রাজাদাই কিন্তু আমাদের পথটা দেখিয়ে দিয়ে গেল। না না চল। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। কি ব্যাপার? আগে এলুম। কে আপনি? অতি সাধারণ নগণ্য তুচ্ছ ভুজঙ্গ মণ্ডল, শ্রীচরণের শতকোটি প্রণাম প্রভু। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। পারবেন কি করে? পারার তো কথা নয়। আপনি কত উঁচুতে আর আমি তো মেঝেতে। কি ব্যাপার বলুন তো। আমার সাথে আপনার কি দরকার? আর আপনার জানা উচিত দিনের এই সময়টায় আমি অচেনা লোকের সঙ্গে দেখা করি না। জাগে কি চাই আপনার বলুন। হ্যাঁ বলছি বলছি, তার আগে প্রভু শ্রীচরণে অঞ্জলিটা সেরে নি। অঞ্জলি? লম্বু ভেতরে প্রবেশ করো। সাবধানে সাবধানে সাবধানে, পড়ে যাবে পড়ে যাবে। একি একি লম্বু। কে লম্বু? ছিল একদিন প্রমাণ সাইজেরই ছিল। আচ্ছা, আমার ভারী জিনিস বয়ে বয়ে এই সাইজে এসে দাঁড়িয়েছে। ভগবানের দয়ায় কি ভাগ্যিস নিচের দিক থেকে ক্ষয়ে যায়নি, তাহলে একেবারে পিতিকিচ্ছিরই কাণ্ড ঘটে যেত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এসব কি এনেছেন, কেন এনেছেন? সবই নিজের বাগানের, এই ঘানির তেল আর পুকুরের মাছ। হ্যাঁ কিন্তু এসব আমার এখানে কেন? হ্যাঁ আমার তিনটে বাস, সাতটা লরি, এগারোটা অটো আর ১৯টা রিক্সা আছে। পুরো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটাই তো দেখছি আপনার আন্ডারে। ওই যত সামান্য আর কি। আপনার সঙ্গে মিট করেছি ওই দুটো মিনিবাসের পারমিটের জন্য। দয়া করে আপনার আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখুন প্রভু। ভুজঙ্গ মানে তো সাপ, তাই না? আগে হ্যাঁ, তবে আমি ড্যাম না সাপ, ভয় পাবেন না, ফনা নেই। রাখুন রাখুন প্রভু, আপনার হাতটা একটু মাথায় রাখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যান, কাগজপত্র দেখে আমি আপনাকে জানাবো। এসব তেল তেলে ভাব আমি পছন্দ করি না। দোলা, আজ তোর জন্মদিন, এ পৃথিবীতে তুই আমাকে একা ফেলে চলে গেছিস। আমি আমি তোকে আমি তোকে খুব ভণ্ডামি করছে দেখ। ঠিক বলেছিস, চোখের জল ফেলছে দেখ। ঢং
কি চাই তোমাদের? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? কেন লজ্জা করবে আমার? কি করছিলে তুমি ছবির সামনে দাঁড়িয়ে? আমি আমি আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। তোমার মরা বোন দোলার সঙ্গে? যাকে তুমি নিজের হাতে মেরেছিলে? না। যাকে তুমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? বাস আর একটা কথাও নয়। কি জাতা কথা বলছো তোমরা? জাতা কথা মানে হাত কাটা নিতাইদের সঙ্গে ঝামেলার দিন তুমি বোমা ছুড়েছিলে না? সেদিন ওই পথ দিয়ে ফিরছিল তোমার বোন স্কুল থেকে, তোমার ছোড়া বোমা তার গায়ে লেগেছিল। এই চুপ, আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। তোমার বোন মাটিতে ছিটকে পড়েছিল, ছটফট করতে করতে একেবারে চুপ করে গেছিল। তুমি ওকে খুন করেছো? তুমি? হ্যাঁ তুমি। একটু কোন হাতে তোমার বোন মারা গেছে? খুশি না খুশি না খালি নিজের বোনকে মেরেছো তোমার সিদ্ধ হয়নি? এবার অপরাধের মধ্যে তুমি তোমার বোনকে খুন করেছো? খুনি তুমি? একটু খুনি নিজের বোনকে তোমার বোনকে মেরেছো তুমি? আমি জীবনে আর কোনদিন কারোর কোনো ক্ষতি করব না। দেখ কে আসছে। লোহাদা নিশ্চয়ই আমাদের সাথে ঝগড়া করতে আসছে। যদি আসে আমরাও ছেড়ে কথা বলবো না। আমরাও পাঁচজনেই আছি। ঠিক, দোলা আমার বোন, আজও আমার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আমি কোনোদিনও ক্ষমা পাব না ওর কাছে। তোরা আমাকে ক্ষমা করবি তো? তুমি ক্ষমা চাইছো লোহাদা? হ্যাঁ, আমি আর তোদের আগের লোহা নই। আমি মানে তোরা আমাকে বদলে দিয়েছিস। আমার মধ্যে যে দানবটা লুকিয়েছিল সে পোষ মেনেছে, মানুষ হয়েছে। আমি পাঁচজনের সঙ্গে এক হয়ে ছজন হতে চাই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই আমি। আমি দানব নই, এই পাঁচজন ভগবানের কাছে গোলাম হয়ে আমি থাকতে চাই। তোরা আমাকে সে সুযোগটা দে প্লিজ। লোহাদা,
কি বললে? পারবো না। পারবো না মানে? মানেটা আপনাকে আমি বোঝাতে পারছি না। লোহা, তুমি কার সঙ্গে কথা বলছো বোধহয় ভুলে গেছো। বলে যেতে চাইছি। কি? বলে যেতে চাইছি যে আপনার সঙ্গে কোনোদিনও আমার কোনো সম্পর্ক ছিল। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন আমি আপনাকে কেন ভয় পেয়েছি সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়াবাড়ি করছো লোহা, খুব বাড়াবাড়ি করছো। এতদিন বাড়াবাড়ি করেছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, ঠিক করেছি, আর বাড়াবাড়ি করব না। তার মানে সুদেবের জমির ব্যাপার? না, নেই। শুধু সুদেব কেন, আজ থেকে আমি আপনার কোনো ব্যাপারে নেই, কথাটা মনে রাখবেন। কাল রাতে জানোয়ার থেকে মানুষ হয়েছি, তাই পুরনো নামে ডাকলে আর সাড়া পাবেন না। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার দিক থেকে আমি মুখ ফিরিয়েছি, কিন্তু আপনার মুখোমুখি যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে কিন্তু আপনার চাপ আছে। তুই আমাকে শাসাচ্ছিস? ধরে নিন না তাই, চলি। বুব্বা, তোকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে তো। তাই? একদম মনে হচ্ছে একটা হনুমান কোলা খাচ্ছে। ওই দেখ কে আসছে। ওরে বাবা, খুন খুনে পড়ি। ওরে আমার সোনা চাঁদেরা, বাবারা মারা, পালাস নে তোরা, কোনো ভয় নেই, পালাস নে। আমাদের বাবা বলছে, আমাদের মা বলছে। হ্যাঁ, বলে কি রে? ঠিক শুনেছি তো? না না, ঠিকই শুনেছি। কোনো ভয় নেই, আয় কাছে আয়। ওরে আমার বাবারা মায়েরা, পালাচ্ছিলি কেন? আমাকে দেখে ভয় করছে? তোরা আমার জীবন বাঁচালি, আমি কি তোদের কিছু বলতে পারি? হাড় কাঁপানো জ্বরে একেবারে কাবু হয়ে পড়েছিলাম, তোরা বাঁচালি কি করে? তোরা কি জাদু জানিস? জাদু নয়, আমরা তোমাকে ওষুধ খাইয়েছিলাম, জলপট্টি দিয়েছিলাম, আমরা তোমার মাথায় হাত বুলিয়েছিলাম। তোরা আমার জন্য এত কিছু করেছিলি, পয়সা খরচা করে আবার ওষুধ এনেছিস? তোরা আমার ভগবান রে, তোরা আমার ভগবান। আজ থেকে আমার এই বাগান তোদের, এই বাগানের ফুল ফল যা আছে সব তোদের, সব আমাদের, সব আমাদের, সব কোলা, সব ফুলও আমাদের, সব 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 তোদের। তোরা আমার জীবন বাঁচিয়েছিস, আর আমি এইটুকু দেব না, না দিলে যে আমার নরক বাস হবে রে। আসিস, যখন ইচ্ছে হবে তখনই তোরা বাগানে আসিস। নিশ্চয়ই আসবো। আসি রে। বুড়ির জ্বরই শুধু ভালো হয়নি, বুড়ির মনটাও ভালো হয়েছে। এবার আমরা আর গালাগালি খাবো না, এবার আমরা শুধু কলাই খাবো। ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আরে প্রান্ত, প্রান্তটি যায়
আধার করা আধার করা সবুজ বাবা 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 অমল 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 বলছিলাম কি আমি একটু বাইরে হে কি এ অবলায় শুয়ে পড়েছিস যে অমল 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 এ কি সাড়া দিচ্ছে না কেন অমল 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 হাসপাতালে নিয়ে যেতে হবে আমি এক্ষুনি ডেকে আনছি কাকা এক্ষুনি ডেকে আনছি আমি এক্ষুনি আসছি তুমি কোনো চিন্তা করো না ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর তুমি রক্ষা করো বাহ ফাইন তুই ভালো হয়ে গেছিস কোনো চিন্তা নেই তোকে এক্ষুনি আমি ডিসচার্জ করে দিচ্ছি তুই বাড়ি চলে যাবি ঘটনাটা কখন ঘটেছে এই ঘন্টাখানিক আগে ঘরে বসে পড়াশুনো করছিল হঠাৎ অজ্ঞান হয়ে গেল সকালে বলছিল মাথায় কষ্ট হচ্ছে সিস্টার ইয়েস স্যার আমি পেশেন্টের ব্লাড রিপোর্ট দেখেছি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ 3.8 এত কম অ্যাকিউট অ্যানিমিয়া আপনি পেশেন্টের ব্লাড স্যাম্পল ড্র করুন ব্লাডের ফর্ম ফিল আপ করে ইমিডিয়েট আপনি পেশেন্ট পার্টির হাতে দিন ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন দরকার ইমিডিয়েট হারি আপ আপনারা আমার সাথে আসুন কি হয়েছে সিস্টার সিরিয়াস কিছু ডক্টর মৈত্র জানেন আপনারা আসুন এই রবি ডাক্তার আবার ডাকলো কেন রে তুমি কিছু চিন্তা করো না কাকা অমর সেরে উঠবে মেশামশাই ও মেশামশাই অমল কেমন আছে ভালো না রক্ত লাগবে কোথাও পাওয়া যাচ্ছে না সেই রক্ত পাওয়া যাচ্ছে না ও নেগেটিভ রক্ত কোথাও পাচ্ছি না কোথাও না ও নেগেটিভ এখন কি করা যায় বলতো কারোর রক্তের সঙ্গে তো ও নেগেটিভ মিলছে না আমিও সেরকম কাউকে খুঁজে পেলাম না কিন্তু কাকু যে বললো রক্ত খুব দরকার আমিও কয়েকজনকে জিজ্ঞেস করলাম কিন্তু কারো রক্তের সঙ্গে ও নেগেটিভ মিলছে না অমলের জন্য ও নেগেটিভ রক্ত আমরা জোগাড় করতে পারিনি আন্টি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু কিন্তু কারো রক্তে গ্রুপই তো ও নেগেটিভ নয় রক্ত ছাড়া অমল বাঁচবে না আন্টি আমাদের বাড়ির কারো রক্তই ও নেগেটিভ নয় আপনার রক্তের গ্রুপ কি আন্টি আমার রক্তের গ্রুপ অন্য কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছে না স্যার আর খাওয়া দাওয়া না আজকে একটু খাওয়ানোর চেষ্টা করব তুমি এখানে থাকো যেও না কোথাও সিস্টার হ্যাঁ স্যার ইনজেকশনটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আজকে থেকে 3 নম্বরের ওষুধটা আপনি দেবেন না ওটা বন্ধ থাকবে ওকে ডাক্তারবাবু হ্যাঁ কোথাও এখনো রক্ত পাইনি ডাক্তারবাবু আমিও 2-3 জায়গায় ফোন করেছিলাম পাইনি ও নেগেটিভ খুব রেয়ার গ্রুপের রক্ত ভগবান একমাত্র ভগবান ছাড়া সুদেববাবু সুদেববাবু ওই নামটা আমার কাছে করবেন না ভগবান
উনি আমার বন্ধু নন, আমার প্রতিপক্ষ। ডাক্তারবাবু, উনি পৃথিবী থেকে মানুষকে কেড়ে নেন। আমার একমাত্র ছেলেকে উনি কেড়ে নিয়েছিলেন। উনি শুধু নিতেই জানেন। আমি চাই মানুষকে জীবন ফিরিয়ে দিতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার অমল, অমল বেঁচে থাকবে, আপনার অমল বেঁচে থাকবে। আমার ছেলে শুভকে আপনাদের ওই ভগবান কেড়ে নিয়েছেন। আমি আপনার অমলকে, আমার অমলকে আমি কেড়ে নিতে দেব না, ইন নো ওয়ে। টেন্ডারটা আমরাই পাচ্ছি তো মিস্টার মালহোত্রা? ওসব নিয়ে আপনি চিন্তা করছেন কেন? ঠিক সময় পৌঁছে যাবে।
আমার কথার খেলাপ তো হয়নি কখনো। থ্যাংক ইউ, গুড ডে মিস্টার মালহোত্রা। স্যার, আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ, কথা আছে। বলুন স্যার। হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না স্যার। ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লোহাই এখনো মরচে পড়েনি। সালা, স্যারের কথা শুনিস নি? হ্যাঁ, আজই তোর হাতে শ্মশানের টিকিট গুঁজে দেবো। কানা বদল হয়ে যাবে সালা। একদম শেষ করে ফেলবো। আমার মনে হয় লোহাদার বোন লোহাদার শরীরে ভর করেছে, তাই ভাগ্যিস তুই লোহাদাকে খবরটা দিয়েছিলিস। ইচ্ছে করছে দুটো দানা দুজনের খোপড়িতে পুরে দিতে, কিন্তু ভদ্র বাপ মায়ের ছেলে বলে ছাড় পেয়ে গেলি। পরের দিন যদি এই এলাকায় দেখি তাহলে খাল্লাস। ভদ্র সালা তুফান ইসলামের চামচা। বিশারাম অপদার্থ, লোহার হাতে মার খেয়ে আসছে, তোদের লজ্জা করলো না? লোহা কপালে মেশিন ঠিকই ছিল,
আর অমনি তোরা ভয় পেয়ে পালিয়ে এলি। আমাদের তো মেশিন ছিল না। লোহা তো একা, তোরা তো দুজন ছিলি। ব্যাপারটা লোহা জানলো কি করে? কি খবর দিল লোহাকে? গুলশান যাই। গুলশান কি হয়েছে, ডাকছো কেন? ড্রয়িং রুমের কথা বাইরে যাচ্ছে কি করে? মানে কি বলতে চাইছো তুমি? এখানকার কথা বাইরে চলে যাচ্ছে, কি করে যাচ্ছে আমি জানি না, এটা আমার জানার কথা না। এ বাড়িতে আমি ছাড়া মাত্র দুজন থাকে, তুমি আর নীর। কথা বাইরে গেলে তোমাদের মুখ থেকেই গেছে। আমার মুখ থেকে যায় না। তাহলে নীরের মুখ থেকে বেরিয়েছে। নীর কোথায়? নিশ্চয়ই বাড়িতে নেই। বাড়িতে থাকবে না কেন, ও তো পড়ার ঘরে পড়ছে। ডাকো নীরকে, ডাকো। নীর, 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 আমি আসছি। তোমার এই অহেতুক সন্দেহটা যে অহেতুক সেটা এখনো প্রমাণ হয়নি। নীর, কি আম্মা? তুমি বাইরে গিয়েছিলে? বাইরে কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। গিয়েছিলে বাইরে? কই, না তো। ঠিক আছে, তুমি ঘরে যাও। সন্দেহটা যে অহেতুক প্রমাণ হলো তো। কাকা, 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 কিরে রবি, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? কাকা, কাকা, এক্ষুনি তুমি একবার হাসপাতালে যাও। কেন, কি হয়েছে? কি, তুই তো হাসপাতালে ছিলিস। ডাক্তার মৈত্রর সঙ্গে তুমি দেখা করো এক্ষুনি। কি হয়েছে বল অমল? আমি কিচ্ছু জানি না কাকা, উনি তোমাকে দেখা করতে বলেছেন। তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো কাকা, বেশি দেরি করো না কিন্তু। অমলের কিছু হলো? অমল, আপনি কিন্তু কথা দিয়েছিলেন। রাখতে পারলেন না আপাতত? তার মানে আপনার ধারণা ফিউচারের ব্যাপারটা বদলে যেতে পারে? ধারণা নয়, বিশ্বাস। আর বদলে যেতে পারে নয়, বদলে যাবে। কিন্তু ওই ভূদেব না না, সুদেব মণ্ডল, ইয়াস, ও তো রাজি হয়নি জমিটা ছেড়ে দিতে। রাজি হয়নি, রাজি হবে, আর আমাদের রাজি কর। মিস্টার ব্যানার্জি, আমি কিন্তু এইভাবে কাউকে কৈফিয়ত দিতে অভ্যস্ত নই। কিন্তু আমি তো বিপদে পড়ে গেলাম, তাই না? হ্যাঁ, আমি জানি। আপনার ইনভেস্টমেন্ট যাতে কোনোভাবে ফেল না করে আমি তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু সেজন্য আপনি আমায় অসম্মান করতে পারেন না। আমি কিন্তু আপনার সম্মানের দিকটা লক্ষ্য রাখিনি, তা নয়। মিস্টার ব্যানার্জি, আপনাকে কয়েকটা কথা মনে করিয়ে দিই। আপনার ছেলের হায়ার স্টাডিজের জন্য ফরেন যাওয়াটা কিন্তু অত সহজ হতো না যদি না আমি ইনিশিয়েটিভ নিতাম। আপনার মেয়ে শ্বশুরবাড়ির অশান্তি থেকে অ্যামিকেবল সেটেলমেন্টটা আমি কিন্তু না, আপনার কোম্পানির ইউনিয়ন সেক্রেটারির মার্ডার কেসটা আমি কিন্তু হাসাব করিয়ে দিয়েছি। আমি অস্বীকার করছি না। কিন্তু তবু এখন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না কেন? সেক্ষেত্রে আমারও কিন্তু আর নিজের ওপর কোনো কনফিডেন্স থাকবে না। আর আমি যদি কনফিডেন্ট না হই তাহলে আপনার প্রজেক্ট আমি লিখে দিতে পারি আর কোনোদিন ম্যাচিওর করবে না। সেটা আপনার পক্ষে ভালো হবে তো মিস্টার ব্যানার্জি? না না, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমার অনেকগুলো টাকা ফেসে আছে, তো আপনি বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, আমি যদি কোনো কথা দিই একটু দেরি হলেও আমি সেটা রাখি। বাড়ি যান। হ্যাঁ, যান। এই ওষুধ ছাড়া অন্য সব ওষুধ বন্ধ করে দেবেন। ভালোই আছে, এটা খেলেই চলবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ সুদেববাবু, হ্যাঁ বসুন। অমল কেমন আছে ডাক্তারবাবু? অমল ভালো আছে, রক্ত পেয়েছে। রক্ত পেয়েছে? কোথায় পাওয়া গেল রক্ত? কে জোগাড় করলো ডাক্তারবাবু? কেউ জোগাড় করেনি। তাহলে
একজন এসে রক্ত দিয়ে গেছে, নিজের রক্ত। একজন রক্ত দিয়ে গেছে, কে ডাক্তারবাবু? নামটা তো বলা যাবে না। আমি আপনাকে একটা অন্য কারণে ডেকেছি। কি ডাক্তারবাবু? যখন হাত পেতে চোখের জল ফেলে ভগবানের কাছে ভিক্ষে চেয়ে রক্ত পাননি আপনারা, ঠিক তখনই একজন মানুষ, একজন মানুষ এসে অমলকে রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে দিয়ে গেছে সুদেববাবু। একজন মানুষ, সেই দয়ালু মানুষটির মনুষ্যত্ব ভগবান নয় সুদেববাবু, মানুষের মনুষ্যত্বই বাঁচিয়ে দিয়ে গেছে অমলকে। আমি আমি জিতে গেছি সুদেববাবু, সেই দয়ালু মানুষ আমাকে জিতিয়ে দিয়ে গেছে। তোমার ছেলে এখন কেমন আছে? ভালো। একটা সুখবর আছে। কি সুখবর? অমলকে একজন দয়ালু লোক হাসপাতালে এসে রক্ত দিয়ে গেছে। তাই? রক্ত কে দিল? লোকটার নাম কি? কোথায় থাকে? সেসব কিছু জানা যায়নি। পৃথিবীটা শুধু তুফান ইসলামের মতন খারাপ লোকে ভরে যায়। তো একটা ভালো লোক আছে। একটা খবর শুনেছো? কি খবর? অমলকে কে যেন রক্ত দিয়েছে। কে অমল? পা, এটাও ভুলে গেলে? সুদেব মণ্ডলের ছেলে। কিন্তু এসব কথা তুমি আমায় কেন শোনাচ্ছ আমি বুঝতে পারছি না। কারণ তুমি সুদেব মণ্ডল ও তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই? বেশ করেছিলাম, এখনো সময় যায়নি। আমি আমার চলার পথে যেরকম ফুলের চারা পুঁততে জানি, সেরকম পথের কাঁটাও উপড়ে ফেলতে জানি। সময় একদিন তা ঠিক প্রমাণ করবে। আপাতত কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে। কোথাকার কি একটা ফালতু লোক তার নিজের শরীরে রক্ত দিয়ে একটা হিন্দু ছেলের জীবন বাঁচিয়েছে বলে কি তোমার ধারণা সে তুফান ইসলামকে হারিয়ে দিয়েছে? তুফান ইসলামকে হারানো অত সহজ নয় গুলশান। নমস্কার সমবেত দর্শক মণ্ডলী এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আজ আমাদের স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাকে আমরা আজ প্রধান অতিথি হিসেবে পেয়েছি, তিনি হলেন সম্মানীয় এবং বরেণ্য আমাদের সকলের প্রিয় মাননীয় শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত শোভন সেন মহাশয়। আমাদের স্কুলে এই মহান ব্যক্তিত্বের উপস্থিতিতে আমরা ধন্য এবং কৃতজ্ঞ। এই মহামান্য প্রধান অতিথিকে পুষ্পস্তবক দেবার জন্য আমি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহিম বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি। ধন্যবাদ। এবার আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট মাননীয় শিক্ষামন্ত্রী, উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতি বছরের মতো এবছরেও বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা
মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে পেয়ে একই সঙ্গে ধন্য এবং গর্বিত। আমি অনুরোধ করব, উনি যদি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু একটি কথা বলেন। আসুন 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 আসুন। নমস্কার। উপস্থিত ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাবৃন্দ, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানে আসতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। কাজের ব্যস্ততায় যে ছেলেবেলাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আজ এই অনুষ্ঠানে এসে আবার যেন তাকে আমি ফিরে পেলাম। আমার ধারাপাতের বই, আমার অঙ্কের খাতা, বাংলার কবিতার বই, ইংরেজি গ্রামার সব একসঙ্গে এসে আমার দিকে আঙুল তুলে প্রশ্ন করছে, কোথায় হারিয়ে গিয়েছিলি তুই এতদিন, আমাদের এভাবে ভুলে গিয়েছিলি কেন কেন? আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার সেই ছেলেবেলা, আমার সেই স্কুল জীবনকে আবার আপনারা আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক, 100 জনের মধ্যে একজন হয়ে উঠুক তারা, শিক্ষার প্রদীপ ওদের অন্তরকে উদ্ভাসিত করুক। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রাপকের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় শ্রীযুক্ত শোভন সেন। ষষ্ঠ শ্রেণী প্রথম রু সেনগুপ্ত। থাক 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 বাবা। ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ঝিলম মুখার্জি। চতুর্থ শ্রেণী প্রথম মুস্কান দত্ত। দশম শ্রেণী দ্বিতীয় শুভেন্দু রায়। আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ হলো। পুরস্কার বিতরণের পর যে অনুষ্ঠান, তা শুধু আমাদের স্কুলের নয়, এই শহরেরও। আমাদের স্কুলের 5 জন ছাত্রছাত্রী, রু, ঝিলাম, অর্ক, বুব্বা ও নীর, এদের বন্ধু অমল থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র শিশু। অমলের রক্তের প্রয়োজন হয়, রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপ্রাণ চেষ্টা করে ওরা রক্ত জোগাড় করার, ওরা রক্ত জোগাড় করতে পারে না। ঠিক সেই সময় আমাকে ও নেগেটিভ রক্তের খোঁজ দেয় আমারই সহকর্মী। এই তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম, যাক দেখা হয়ে গেল। কেন বলুন তো অশেষবাবু, কোনো দরকার আছে? না সেরকম কোনো দরকার না, আসলে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আসলে সেদিন আপনি বলছিলেন না টিচার্স রুমে, অমলের থ্যালাসেমিয়া হয়েছে, ওর ও নেগেটিভ গ্রুপের রক্তের খুব দরকার। হ্যাঁ, আপনার কি এরকম কোনো চেনা জানা লোক আছে যার রক্তের গ্রুপ ও নেগেটিভ? ছেলেটিকে বাঁচাতে না,
প্রচুর রক্ত দরকার। আছে কি কেউ? ঠিক চেনা জানা না, তবে একজন মানুষকে আমি চিনি যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তিনি কি এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, এখানকার খুব নাম করা লোক। কে বলুন তো, আমি কি তাকে চিনি? হ্যাঁ চিনবেন নিশ্চয়ই, তার নাম তুফান ইসলাম, চেনেন তো তাকে? হ্যাঁ চিনি, কিন্তু আপনি কি করে জানলেন? আমাদের পাড়ার সবুজ সংঘ ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি রক্ত দিয়েছিলেন, আর আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট, তখনই আমি ব্যাপারটা লক্ষ্য করি। ওফ, অনেক ধন্যবাদ অশেষ বাবু, আমি বরং একবার নিজে গিয়ে দেখি ভদ্রলোককে রাজি করানো যায় কিনা। আচ্ছা ধন্যবাদ। খবরটা পেয়েই আমি দেখা করি তুফান ইসলামের সঙ্গে। আপনি জানলেন কি করে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ? যে করে হোক জানতে পেরেছি। জেনেছেন জেনেছেন, আমার কাছে এসেছেন কেন? একটা অনুরোধ নিয়ে। অনুরোধ? হ্যাঁ, এই শহরের একটা গরিব ছেলে ও নেগেটিভ রক্তের অভাবে মারা যাচ্ছে। হয়তো যাচ্ছে, যেতেই পারে। এত সহজে আপনি কথাটা বলতে পারলেন? আমাদের দেশে শিশু মৃত্যুর সংখ্যা কম নয়, তার সম্পূর্ণ খোঁজ আমার পক্ষে রাখা সম্ভব নয়, আর সে ব্যাপারে আমার কিছু করারও নেই। আছে মিস্টার ইসলাম, অন্তত এই গরিব শিশুর জীবনটা আপনি বাঁচাতে পারেন। আপনি সেই থেকে গরিব শিশু কেন করছেন বলুন তো? আর তার জীবন আমি বাঁচাতেই বা পারি কি করে? আপনার ও নেগেটিভ গ্রুপের রক্ত দিয়ে একটা হিন্দু ছেলেকে আমি আমার রক্ত ডোনেট করব? প্রশ্নই ওঠে না, আমার রক্ত তো সস্তা নয়। আপনি কি করে জানলেন ছেলেটি হিন্দু? কারণ সেই গরিব শিশুটির গুয়ার জেদি বাবাকে আমি চিনি। আমার একটা চাহিদা সে মেনে নেয়নি, আমাকে সে ফিরিয়ে দিয়েছে। এত জেদ, এত অহংকার তার। কিন্তু ছেলেটি তো কোনো দোষ করেনি। হ্যাঁ করেছে করেছে, ওরকম একগুঁয়ে জেদি বাবার ছেলে হয়ে জন্মেও ভুল করেছে। কি অদ্ভুত যুক্তি আপনার! আপনারও তো ছেলে আছে, আপনার কি মন বলে বিবেক বলে কিচ্ছু নেই? না নেই। এত আশ্চর্য হওয়ার কি হয়েছে? আপনারা তো যথেষ্ট ব্যাংক ব্যালেন্স নেই, দামি গাড়ি নেই, বাড়ি নেই, ওয়াশিং মেশিন, এলসিডি টিভি, এসি কিচ্ছু নেই, তো আমার তেমন মন নেই। এলসিডি টিভি আর মন এক হলো আপনার কাছে? তার চাইতে বেশি, মনের কোনো দাম নেই, ওগুলো কিন্তু দামি। পয়সা থাকলে হয়তো ওগুলো কেনা যায়, কিন্তু মন কেনা যায় না। যাবে যাবে, সময় আসছে যখন মুদি দোকানে কিলো দরে মনও কিনতে পাওয়া যাবে। প্লিজ সত্যি আপনার জন্য আমার করুণা হচ্ছে মিস্টার ইসলাম, আপনার জন্য আমার করুণা হচ্ছে। ইয়েস, আই পিটি অন ইউ, পিটি। যেদিন মুদি দোকানে কিলো দরে মন কিনতে পাওয়া যাবে সেদিন দয়া করে নিজের জন্য অন্তত 100 গ্রাম মন কিনে নেবেন। হার্টলেস। নিরাশ হয়ে ফিরে আসি আমি, কিন্তু তার দুই একদিন পরেই আমি জানতে পারি কে এই মানুষ যে তার নাম অজ্ঞাত রেখে রক্ত ডোনেট করে অমলকে বাঁচালেন, কে তিনি। আমি হাসপাতালে গিয়ে দেখা করি ডক্টর মৈত্রের সঙ্গে। আপনি কার কাছ থেকে এই কথাটা শুনেছেন? শুনেছি, আপনি প্লিজ যে রক্ত দিয়েছে তার নামটা বলুন প্লিজ ডক্টর। সরি, নামটা আমি বলতে পারবো না, আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নামটা জানা আমার খুব দরকার, আমি নামটা কাউকে বলবো না, ইউ বিলিভ মি প্লিজ ডক্টর মৈত্র। যে মানুষটি অমলকে রক্ত দিয়ে গেছেন তার নাম? আজকের অনুষ্ঠানে দর্শক আসনে বসে আছেন সেই মানুষটি,
যার মন নেই বলে আমি ভুল বুঝেছিলাম। তিনি প্রমাণ করে দিয়েছেন কত বড় মনের মানুষ তিনি। তিনি এই শহরের তুফান ইসলাম। আমি তুফান ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। আমি মহান মানুষ নই। শিক্ষিকা শকুন্তলা সত্যি আমার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু আমার তো তখন মন বলে কিছু ছিল না। অমলকে আমি রক্ত দেওয়ার কথা ভাবিও নি। একদিন হঠাৎ সকালবেলায় ওরা আমার কাছে এলো অমলের রক্তের জন্যে। ওরা পাঁচজন আমার পা ধরে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আমার সিদ্ধান্তের কোনো বদল হলো না। তখনও আমার কাছে টাকা পয়সাই সব। এর মধ্যে জানি না কেন হঠাৎ একদিন এমনি আমার মনে হলো এটা তো আমার ছেলের ক্ষেত্রেও হতে পারত। পারত না? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? ডাক্তার তো বললেন আধ ঘন্টার মধ্যে আসছেন। এই তবে এখানে নীর, এত দেরি করছেন কেন? বলো, কষ্ট হচ্ছে, বল না বাবা, বল না বাবা। নীর, 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 দেখো না, দেখো না নীর কিরম করছে, কিরম করছে। কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বাবা? কি হয়েছে বাবা? তুমি চুপ করে বসে আছো কেন? কিছু একটা করো। নিরাম করছে কেন? তুমি কেন চুপ করে বসে আছো? তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো। চোখের সামনে ছেলেটা কথা বলছিস কেন বাবা? আসলে আপনারা যে তুফান ইসলামকে চেনেন, সে এই অঞ্চলের সব থেকে সমৃদ্ধ মানুষ। পেট থেকে পড়ে তো কেউ অমানুষ হয় না। কাজেই আপনাদের মনে হওয়া স্বাভাবিক যে হঠাৎ করে একজন মানুষ কি করে এরকম অর্থপিশাচ হয়ে গেল। কয়েকটা কথা বলি আপনাদের, আমার স্ত্রীও এগুলো জানেন না, আমি বলিনি কখনো। আমার বাবা সোনার দোকানে কাজ করতেন, এবং ওই কাজ করতে করতেই তার ফুসফুসে কি একটা অসুখ হয়, ছোট ছিলাম তো জানতামও না অত। মাঝখান থেকে চাকরিটা চলে গেল, উনি কেসে কেসে মরে গেলেন, মালিক পক্ষে একটা পয়সা দেয়নি।
মালিক হিন্দু ছিল, পরে বুঝেছি মুসলিমও হতে পারত। আমার মা আমায় নিয়ে আরো ছোট একটা বস্তিতে উঠে এলেন। লোকের বাড়ি বাড়ি কাজ করতেন, কিন্তু চারদিকে হিন্দু বাড়ি ছিল বলে আমার মার কাজ চলে যায়। পয়সাওয়ালা মুসলিম এলাকায় খুব কম ছিল। মা ঠোঙা বেঁচে কিছুদিন আমায় পড়াশোনা করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু গরিবের খুব অসুখ হয় আর গরিবরা পটাপট মরে যায়, মাও মরে গেলেন। আমার বোন ছিল একটা, ট্রেনে করে চাল পাচার করতে গিয়ে লাইনে কাটা পড়ল। এখন ভাবতে লজ্জা লাগছে যে আমার তখন মনে হয়েছিল টাকাই সব, যদি টাকা থাকে তাহলে এই প্রত্যেক হিন্দু পয়সালা লোকের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে। আমাদের এই দেশটা থাকতে হয়তো, টাকা থাকলে সবাই আমার কথা শুনবে, আমার কথা শুনে চলবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে একটা সময় টাকার পেছনে দৌড়তে দৌড়তে যাদের জন্য আমার পুরো পরিবার মারা গেছিল, আমি একদিন তাদের একজন হয়ে গেলাম। আসলে আমাদের মতো অমানুষদের কোনো হিন্দু মুসলিম হয় না, তাই মনে হলো এবার বোধহয় একটা প্রায়শ্চিত্ত করার দরকার। আমার ছেলের বন্ধু আমার ছেলের মতো। আজ থেকে অমলের সমস্ত চিকিৎসার ভার আমার। ওরা পাঁচজন আমার মধ্যে একটা নতুন মনকে জাগিয়ে তুলেছিল, অমানুষ তুফান ইসলামকে মানুষে পরিণত করেছিল। ওরা আমার কাছে মনুষ্যত্বেরই আরেক রূপ। ওরা পাঁচজন মিলে আমার কাছে একজন, একজন দেব শিশু। তোমরা কি একবার আসবে আমার কাছে, এসে আমাকে জড়িয়ে ধরবে একবার? যদি ক্ষমা করতে পারো। হৃদয় ভরা
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই উলাক রাশি রাশি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই উলাক রাশি রাশি, শুনো নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয়ে ভরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয়ে ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয়ে ভরা।